অবৈধভাবে ভারতে প্রবেশ করে শিলিগুড়িতে জমি কিনে সেই জমি রেজিস্ট্রি করার জন্য রেজিস্টার অফিসে পৌঁছেছিল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিষয়টি জানতে পেরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম দিলীপ সূত্রধর। জানা গিয়েছে সোমবার দুপুরে দিলীপ সূত্রধর আশিঘর ফাঁড়ির অন্তর্গত রেজিস্টার অফিসে পৌঁছায়। গোপন সূত্রে এই খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ পৌঁছে ব্যক্তিকে ধরে। তল্লাশি চালাতে ব্যক্তির কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং বাংলাদেশি পাসপোর্টের জেরক্স কপি উদ্ধার হয়। এরপরই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, দিলীপ সূত্রধর দীর্ঘদিন ধরে আশিঘর এলাকায় থাকছিল। অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ভারতের নাগরিকতা পায় সে। এরপর আশিঘর এলাকায় জমি কেনে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এটা